गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। আমরা এখন চলেছি কল্যাণী এক্সপ্রেসের উপর দিয়ে। আজকে আমরা যাচ্ছি ফ্রেন্ডস হংসেশ্বরী মন্দির। ওখানে একটা রাজবাড়িও আছে যেটা বাঁশবেড়িয়া রাজবাড়ি নামে পরিচিত। মন্দিরটা খুব সম্ভবত ব্যান্ডেলের মধ্যে পড়ে। আমাদের এয়ারপোর্টের এই সাইড থেকে ব্যান্ডেলে যাওয়ার মেনলি দুটো রাস্তা, একটা NH-34 দিয়ে আর একটা কল্যাণী হাইওয়ে দিয়ে। NH-34 এর থেকে এই রাস্তার অবস্থা, আই মিন কল্যাণী হাইওয়ের অবস্থা একটু বেটার, দ্যাটস ওয়াই আমরা এই রাস্তা করলাম। আর ওদিকে থেকে এদিকে রাস্তার পরিমাণটাও খুব সম্ভবত হবে। তোমরা মোটো ব্লগটা এনজয় করতে পারো। আমরা ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, আমরা অলমোস্ট চলে এসেছি। কল্যাণী হাইওয়ে থেকে লেফট সাইডে নেমে এই রাস্তাটা পেলাম। এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার। ফ্রেন্ডস, আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছে গেছি। ফ্রেন্ডস, রাজার এখন বংশধর যারা আছেন তারা এই বাড়িটাতে থাকেন। এখানে আরেকটা বাড়ি আছে। আর একটা জিনিস খুব অবাক করবে, আমরা লাস্ট ব্লগে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম বিষ্ণুপুরের মন্দির, অনেকটা সেই একই রকম ধাঁচে এখানেও সেম একটা মন্দির আছে। চলো ফ্রেন্ডস, এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। শুরুতেই একটা সুন্দর গার্ডেন টাইপস করা আছে ফ্রেন্ডস। তোমরা প্লিজ যে কোনো একটা সকালে এখানটা একটু ভিজিট করো, খুব সুন্দর লাগবে। পুরো মন্দিরটা এটা ফ্রেন্ডস। আমাদের বাঙালিদের আর 5টা মন্দিরের থেকে এই মন্দিরটা কিন্তু একটু অন্যরকম আধুনিক ফ্রেন্ডস। মন্দিরের এই পাশটা দিয়ে আরেকটা যাওয়ার জায়গা আছে। শোনা যায় ফ্রেন্ড 1814 সনে এই মন্দিরের কাজ কমপ্লিট হয়েছিল, কিন্তু রাজা মন্দিরের কাজ শুরু করার কিছু সন পরেই মারা যান। 1802 সালে রাজা গত হন এবং তারপরে তার দ্বিতীয় স্ত্রী এই মন্দিরের কাজ সম্পূর্ণ করেন। সামনের মতনই এ পাশটাতে আরেকটা গার্ডেন। এটা মন্দিরের ভেতরের অংশটা। এখানে সুন্দর একটা শিবলিঙ্গ আছে ফ্রেন্ডস। এ পাশটায় খুব সম্ভবত ভোগ বিতরণ করা হয়। মন্দিরের চারপাশটা জুড়েই কম বেশি বাগান করা আছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে বিষ্ণুপুরের যে টেরাকোটার কাজ করা মন্দিরগুলো ঠিক একই রকমভাবে কিন্তু এই মন্দিরটা তৈরি। এটাতে মেনলি কি হয়, এটাকে ফোয়ারা ছিল। এটা হচ্ছে মূল মায়ের মন্দিরের ভেতরের অংশটা। ফ্রেন্ডস এখানের এই সুন্দর মন্দিরটি আর ওই রাজবাড়িটা ছাড়া তেমন কিছু আর দেখার নেই বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা অনেকেই হয়তো জানো রিসেন্টলি শরীরটা খারাপ করেছিল, ইভেন আমি একটা শর্টসে সেটার আপডেটও দিয়েছিলাম। তোমরা শর্টসটাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো, থ্যাংকস এ লট ফ্রেন্ডস। শরীরটা এখনও প্রপারলি ঠিক না হওয়ার জন্য খুব একটা দূরে আজকে যাওয়া পসিবল হলো না। তবে ফ্রেন্ডস, ইচ্ছা আছে নেক্সট দিন তোমাদেরকে খুব সুন্দর একটা প্লেসে নিয়ে যাব। প্লেসটা এখন সারপ্রাইজ থাক। ইভেন আজকেই প্ল্যান ছিল যে ওই প্লেসটাতে যাব, বাট শরীরটার জন্য পসিবল হলো না। ফ্রেন্ডস, আশা করি তোমরা কিছু মনে করবে না। ফ্রেন্ডস, তোমরা মোটো ব্লগটা এনজয় করতে লাগো, অবশ্য যতক্ষণ অ্যাকশন ক্যামেরাতে চার্জ আছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও আর বেল আইকনটা অবশ্যই অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লিজ করে দিও।